নমস্কার বন্ধুরা স্টক চ্যানেল তরফ থেকে সকলকে জানাই ভালোবাসা আমি মানতে চলে এসেছে আবারও আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমাদের বাড়িতে আমার কাকা কাকিমা বিহার থেকে আসছে তাদের জন্য আমি অল্প কিছু আয়োজন করছি তো সেটা আমি নিজে হাতেই রান্না করব তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও বানিয়ে একটু শেয়ার করি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে এবং কমেন্টে জানিও তো কী কী রান্না করবো আমি আজকে চলো তোমাদের সেটাই দেখাই তো আমি সকালে তাড়াতাড়ি করে স্নান দান করে পুজো দিয়ে নিয়েছি এখন আমি সব রান্নার জোগাড় করে দিচ্ছি আমার কাকিমা বসে বসে আমার এক কাকিমা যে আগেই চলে এসেছে দুদিন আগে তো সেই কাকিমা আমার কাছে আছে দে উনি আমার কিছু সবজি কেটে দিচ্ছে আমি এখন যে রান্না করব তা চলো তোমাদের দেখাই আমি কি কি রান্না করছি তো সঙ্গে থেকো এবং পাশে থেকো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আমি পিঠাই পরোটা ছানার জেলেপি লাড্ডু আর আম দিয়ে সেরে নিয়েছি সকালের জল খাবার এটা আমার কিনে আনা হয়েছে পিঠাই পরোটাটা আর আমি এবার রান্না বসিয়েছি এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি কলায় ডাল রান্না করছি মূলও দিয়ে আর করব আমি চুনো মাছের চচ্চড়ি আমি স্নানে যাওয়ার আগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি চুনো মাছটা রান্না করব আলু বেগুন এবং মূলো দিয়ে তো সব কিছু আমাকে কাকিমা আর হচ্ছে আমার বোন কেটে দিয়েছে যেগুলো আমি রান্না করছি এখন কিছু কিছু তারা আমাকে অনেক হেল্প করেছে তো চুনো মাছের চচ্চড়ি আমি রান্না করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে তা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আর রান্না করব আমি ইলিশ মাছ ইলিশ মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আবারও আমি ইলিশ মাছগুলো এক পাশে ভালো করে ভেজে নিচ্ছি আমি ইলিশ মাছটা রান্না করবো আজকে সর্ষে পোস্ত দিয়ে আর রান্না করব আমি চিকেন চিকেন পকোড়া তারপর আমরার চাটনি সব কিছুই করবো কিন্তু একা হাতে বুঝতে পারছো যতই কেউ গুছিয়ে দিক তবু একভাবে রান্না করার ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যায় তার জন্য আমি অল্প অল্প করে ভিডিও করেছি এবার আমি রান্না করছি গাটি কচু ইলিশ মাছের মাথা দিয়ে যেটা আমার বাবা খেতে চেয়েছে তাই আমার বাবার জন্য আমি আলাদা করে এটা গাটি কচু রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর দেখো চিকেনের মধ্যে ছোটো ছোটো সলিড ছিল সেইগুলো আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি সবার শেষে আমি ওগুলো পকোড়া করে নেব। তো আমি এবার গাটি কচুটা নামিয়ে নিয়ে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আমি চিকেন কষা করে নিচ্ছি এবার আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেবো তো চিকেন পকোড়াগুলো ভেজে নিতে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো তো করে নিয়েছি আমি দেখো আমরা চাটনি আর আমরা চাটনির সাথে আমি রেখেছি পাপড় ভাজা আর বাঙালি জানোই তো দই মিষ্টি না থাকলে চলেই না খাওয়াটা সম্পূর্ণ হয় না তাই সাথে আছে মিষ্টি দই আর কিছু মিষ্টি যা বাজার থেকে আমার বন নিয়ে এসেছিল আর কিছু মিষ্টি আমার কাকা কাকিমারা নিয়ে এসেছিলো আমার জন্য সেক্ষেত্রে সবাই পছন্দ করে তাই মিষ্টি দিয়ে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন আর পাশে থাকবেন নমস্কার